সেইবিলাকে তার কারণে হার্ড কপির প্রয়োজন হয়। গতিকে এতিয়া আজিরে পৰা ড্রাইভিং লাইসেন্স আর রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইলেকট্রনিকলি সেলফ প্রিন্টেড পিডিএফ ফর্মেটত দিয়া হব আর সেইখিনি ডিজিটালি পাব যত ডিজি লকার বা এনেকুৱা ধরনের নিজের ব্যবস্থার মধ্যে রাখব পাৰিব। গতিকে আজিরে পৰা এটা নতুন সিটিজেন সেন্ট্রিক সার্ভিস এটা আরম্ভ হল যেটো অসমের মানুষে যেনেকে আগতে বিভিন্ন মার্কশিট ইত্যাদি ডিজিটালি বা ডিজি লকার রাখছিল হেনেকে সেই একই পদ্ধতিতে নিজের ড্রাইভিং লাইসেন্স নিজের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইত্যাদি তেনেকে রাখিব পাৰিব। আজি কেবিনেটে অনুমোদন দিলে খুব কম দিনের ভিতরে ইয়াক দেখবলৈ পাব। আজি কেবিনেটে আমার অসমের জিএডি ডিপার্টমেন্টের যিসমূহ স্টাফ আছে মানে আমার যিখিনি আন্ডার সেক্রেটারির উপর অফিসার বা তার তলর স্টাফ এইখিন একটা ট্রান্সফার প্রমোশন ট্রান্সফার পলিসি এটা এডপ্ট করেছে ক্রাইটেরিয়া এনুয়াল ট্রান্সফারের একটা ক্রাইটেরিয়া আজির কেবিনেটে এপ্রুভ করেছে। তার একটা সময়সীমা থাকিব যে ইমান সময়ত একটা ডিপার্টমেন্টের পর আন একটা ডিপার্টমেন্টলৈ যাব পাৰিব কিমান দিন একটা ডিপার্টমেন্টত থাকিব পাৰিব এই ধরনের একটা জিএডি ডিপার্টমেন্টের ট্রান্সফার পলিসি এটা আজির কেবিনেটে এপ্রুভ করেছে। আজির স্টেট কেবিনেটে আমার যখন আদিবাসী ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট কাউন্সিল ক্রিয়েশনের যে প্রপোজাল এইটো স্টেট কেবিনেটে এপ্রুভ করেছে। আমার আদিবাসী একর্ড হয়েছিল 15 সেপ্টেম্বর 2022 যে আদিবাসী একর্ড স্বাক্ষর হয়েছিল এই একর্ড মতে আমি এখন আদিবাসী ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করা কথা আছিল আর আজির কেবিনেটে এই আদিবাসী ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট কাউন্সিল খন গঠনের কারণে আজির কেবিনেটে অনুমোদন প্রদান করেছে। খুব সোনকালে ঘোষণা হবই দুই এদিনের ভিতরে আমার এই কাউন্সিল খন বা ডেভেলপমেন্ট কাউন্সিল খন ঘোষণা করা হব। তদর্থ থাকিব, প্রথম পর্যায়ত তদর্থ থাকিব। ইতিমধ্যে তদর্থর কারণে যে ব্যবস্থা সকল সংগঠনের লগত আলোচনা করে কাম আরম্ভ আগবাড়িছে খুব হয়তো কাইলি পরহিলৈকে আপনাদের তদর্থভাবে যখন হব সেখানে আপনাদের গম পাবই। আজির স্টেট কেবিনেটত দুখন বিল মানে আসাম গ্রেচুইটি বিলর দুটা সেকশন সেকশন টু আর সেকশন টেনের কিছু এমেন্ডমেন্ট এপ্রুভ করেছে এখন নেক্সট আমার বিধানসভাত আহিব। তাত সরু সরু কিছু ডিফিকাল্টিজ আসে সেই ডিফিকাল্টিজ বিলাক সেন্ট্রেল একটর লগত মিলাই এই এমেন্ডমেন্ট দুটা সেকশন টু আর সেকশন টেনত সরু সরু এমেন্ডমেন্ট যিকেইটা এমেন্ডমেন্ট সেন্ট্রেল একটর লগত মিলাই পেলে আমি করেছো আর সেইটো নেক্সট বিধানসভাত এই গ্রেচুইটি বিলখন আহিব। তার লগে লগে আপনাদের জানে যে আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় যেটা ডুলু চাহ বাগানত যখন লোক পার্মানেন্ট লেবার পার্মানেন্ট শ্রমিক সকল তালে যাওক 1 লাখ টাকাকে মানে এককালীন সাহায্য দিছিল সেই সময় সেই অঞ্চলের মানুষের একটা ডিমান্ড আছিল যেখানে কেজুয়াল লেবার বা পার্মানেন্ট লেবার নয় সেই চাহ বাগানত চাকরি করে কাম করে থাকা কেজুয়াল লেবার আছিল কেজুয়াল লেবার আছিল 1496 কেজুয়াল লেবারেও এই ডিমান্ড রাখিছিল যে তেওঁলোককো সেই 1 লাখ টাকার এককালীন সাহায্যটা দিব লাগে। আর সেইদিনাখনে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সেই সভাতে ঘোষণা করেছিল যে তেখেতসকলক এই এককালীন 1 লাখ টাকার সাহায্য দিয়া হব আর আজির কেবিনেটে 1496 কেজুয়াল লেবার পরিয়াললৈকে ডুলু চাহ বাগানের কেজুয়াল লেবার পরিয়াললৈকে 1 লাখ টাকার সাহায্য দিয়ার কম্পেনসেশন দিয়ার কথা আজি ঘোষণা করে আর কেবিনেটে অনুমোদন জানায়। গতিকে তেখেতসকলের এই 1496 শ্রমিক পরিয়ালে 1 লাখ টাকাকৈ সাহায্য পাব। তার লগে লগে তাত যিখিনি পরিয়াল শিফট হয়েছিল 173টা পরিয়াল যে শিফট হয়েছিল রিহেবিলিটেশন করা হয়েছিল সেই 173টা পরিয়ালক ঘর বনাবর কারণে 2.5 লাখ টাকা কই দিয়ার কারণে আজির কেবিনেটে অনুমোদন করে। গতিকে ডুলু চাহ বাগিচার যিখিনি শ্রমিকর ক্ষতির কথা আইছিল বা তেওঁলোকে দাবি এটা রাখিছিল তার 173টা পরিয়ালক
আমি এলোকৰ ঘৰ নিৰ্মাণৰ কাৰণে 2.5 লাখ টকা কৈ আৰু 1496 টা পৰিয়াল কেজুৱেল লেবাৰ শ্রমিক পৰিয়াল আমি 1 লাখ টকা কৈ ইয়াৰ আগতে যিসকল পার্মানেন্ট লেবাৰ আছিল তেওঁলোকে পাইছিলে এতিয়া কেজুৱেল লেবাৰ খিনি পাব আৰু যাৰ ঘৰ শিফট হৈছিল তেওঁলোকে ঘৰৰ বিনিময়ত 2.5 লাখ টকা কৈ পাব আজি কেবিনেটৰ মুখ্য মানে আলোচনা বা সিদ্ধান্ত এইটাই আছিল 173 ইয়াৰ আগতে আমি অকল ৰেগুলাৰ এমপ্লয়খিনিক দিছিলোঁ তাত যিমান ৰেগুলাৰ এমপ্লয় আছিলে সেইখিনিক 1 লাখ টকাকৈ দিয়া হৈছিলে আজি তাৰ লগে লগে তাত কেজুৱেল এমপ্লয়খিনিকো দিয়া হ'ল কেতিয়াৰ পৰা এইটো প্ৰদান কৰা হ'ব পাই যাব এইকেইদিন খুব সোনকালে পাব ইতিমধ্যে ডিচিএল লিষ্টিচ পঠাইছে খুব সোনকালে পাই পুৰণি এটা কেবিনেটৰ সিদ্ধান্তৰ কথা কৈছিলোঁ যে কোভিডৰ সময়ত যিহেতু ড্ৰাইভাৰ বা নাইট চুপাৰ বা যিবিলাক চলাইছিলে চুপাৰ আমাৰ চৰকাৰৰ কোনো ঘোষণাই ৰৈ নাথাকে